এক সপ্তাহের ব্যবধানে বাজার আর মুরগি ভেদে কেজি প্রতি দাম কমেছে 10 থেকে 20 টাকা। তবে এখনও চড়া মূল্যের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে মুরগির বাজার। বিক্রেতারা বলছেন, খরা, খাদ্য মূল্যের ঊর্ধ্বগতি, পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে সাম্প্রতিক সময়ে অস্থির মুরগির বাজার। আরও বিস্তারিত জানাচ্ছেন আনি আহমেদ। রাজধানীর কাপ্তান বাজার, এখানকার ব্যবসায়ীরা সারা দেশ থেকে বিভিন্ন প্রজাতির মুরগি সংগ্রহ করেন। রাজধানী পাইকারি ও খুচরা বাজার হিসেবে জনপ্রিয় এটি। ব্যবসায়ীরা বলছেন, এ সপ্তাহে মুরগির বাজার কিছুটা নিম্নমুখী। সামনে কুরবানির ঈদ, তাই চাহিদা কিছুটা কমেছে মুরগির মাংসের। খাসি পেরেজ যেটা মোরগ ওইটা হলো 340 টাকা, আর মুরগি যেটা এটা হলো 290 টাকা, আর ব্রয়লার হলো 200 টাকা, সাদা ইয়া লাল লেয়ার হলো 340 টাকা। এগুলো আসে বেশিরভাগ উত্তরাঞ্চল থেকে, যেরকম রংপুর, আপনি গাজীপুর এলাকা থেকে আসে, আবার কিছু আসে হলো বগুড়া থেকে। কিছুদিন আগে গরম গেল না, গরমে বাচ্চা সব মারা গেছে আর কি, ওই অনেক বাচ্চা সেটে টিকে নেই, বর্তমানে সেট খালি। কালীগঞ্জ যায়, তারপর আপনার যাত্রাবাড়ি যায়, এই সেটগুলো একটু বেশি যায়। তবে গত কয়েক বছর ধরেই অস্থির মুরগির বাজার। বিভিন্ন সময় দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমলেও চড়ামূল্যেই মুরগি কিনতে হচ্ছে ক্রেতাদের। অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি, খাদ্যমূল্যের ঊর্ধ্বগতি, বিরূপ পরিবেশ আর পরিবহন ব্যয় বাড়ায় নিয়ন্ত্রণহীন থাকে বাজার। কাপ্তানে পাইকাররা বেশি আসে, যারা দোকান আছে ঢাকার সাইডে বাইডে বিভিন্ন বাজারে, যাদের দোকানপাট আছে তারাই, তারা তো এছাড়া কোথাও তো মাল পাইব না। বর্তমানে খাদ্যের দাম হচ্ছে বেশি, তাছাড়া কিয়ারিং খরচটা বেশি। হ্যাঁ, এই বিভিন্ন এদিক সেদিক ইয়া করে মানে মালের দামটা গড় ফলাই তো বেছে। এখন বাজার একটু বেছে কিনি খারাপ, সামনে কুরবানি ঈদ মিদ, তার কারণে একটু মানে বাজার আবার একটু গরম বেশি। কুরবানি ঈদ এসে পড়ছে, বিভিন্ন মানে খুরসা যারা নিয়ে বাসাবাড়িতে খায় আরদের ফিরিস তো খালি করতে মনে করে দেবো যে গরু গুছ ইয়া করবো, ওই কারণে আমি একটু গরম, এখন একটু বাজার একটু কম আর কি। ঈদের পরে মুরগির বাজার আবারও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।